হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালি রয় ব্লগ। তো আজকের ভিডিওটা একটু দুঃখের আছে। তো মানে আজকে আমার এরকম মানে সকালবেলা উঠে ভিডিও করার ইচ্ছা ছিল না, 9টার সময় উঠেছি আজকে। তো রথের একটা ভিডিও বানাতে হবে মজের জন্য, তো তার জন্যই সকালবেলা উঠে বোনকে ডেকে, এটা ছোটো কাকার মেয়ে, ওকে ডেকে ভিডিও বানিয়েছি। তো এখন যেতে হবে মিষ্টুদের বাড়িতে। আর সবথেকে দুঃখের খবর হচ্ছে মিষ্টুরা চলে যাবে আজকে রাজস্থানে। তো সত্যি কথা বলতে ভীষণ মানে কষ্ট লাগছে, খারাপও লাগছে। তো আমি ওদের বাড়িতে যাবো, মা সকালে চলে গেছে কারণ টিফিন টিফিন বানাতে হবে। আর আমি এখন যাবো, মেজো কাকা নিতে আসবে, তো তারপর ওদের সাথে শিয়ালদহ অব্দি যাবো। আমি বাস শিয়ালদহ অব্দি তো যাই, আজকে আমার শ্যুট ছিল, আমি ক্যান্সেল করেছি যাওয়ার জন্য। আর সত্যি ভীষণই খারাপ লাগছে, তুই বুঝতে পারছিস? তো কেউ ছিল না, তো ওকে ডেকেছি ভিডিও করার জন্য, মানে মুনুকে, মানে ছোটো কাকার মেয়েটা। তো ওকে বলেছি মুনু তো আর একটু ভিডিও করবো, তাও ঠিক বুঝতে পারছিলো না, মানে উপরে জায়গা নিচে জায়গা চলে আসছিলো, তাও করে দিয়েছে সুন্দর করে। লাস্টে ভালো হয়েছে, আস্তে আস্তে শিখে যাবে। তো যাই হোক, ভিডিওটা করেছি, এখন এডিট করতে হবে। তো তাড়াতাড়ি করে মুনু, কত মিনিটে সেরেছি আজকে? 10 মিনিটে মনে হয় সেরেছি, বল। হ্যাঁ, তাড়াতাড়ি করে, ও শুধু দেখছি এই লাগাচ্ছি ওই লাগাচ্ছি, এখন যে স্নান করে বেরাতে হবে। তো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, লেটস গো। মেজো আঁকা যাওয়ার আগের দিন মেজো আঁকা বাজার করে এনেছিল, ছোটো আঁকুনি ঘরে রান্না হয়েছে। আর সবাই মানে আমাদের ফ্যামিলির ছোটো কাকা সবাই, ভাই বোন সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। ছোটোবেলায় ঘুরতাম সাইকেলে করে, বাস্কেটের মধ্যে বসে এনে ঘুরতাম। আজকে বোন আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে আমার গাড়ি, মেজো কাকা কালকে নিয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তার জন্য আসার সময় আমি আবার গাড়ি নিয়ে চলে আসবো। সাইকেলে করে যাচ্ছি, লেট হয়ে গেছে, ওরা 1:40 ট্রেনে বেরোবে। তো চলো যাই। বাহ, খুব সুন্দর লাগছে তো মিষ্টিকে, খুব সুন্দর লাগছে। 10 লাখ টাকা আর কত চাও? দেখি দেখি, ঠিক আছে, চোখে ঠিক আছে, ভাই দেখি 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 মুখ দেখি, এ ভাই মুখ দেখি তোর, এ ভাই মুখ দেখি, পাগল। অ্যাকচুয়ালি সব ভাই বোন সবাই একসাথে থাকি, তো তো সব বাচ্চা কাচ্চা সবাই কান্নাকাটি করছে। ওটাও না, তুই চুল কেটেছিস? সত্যি তুই চুল কেটেছিস? হ্যাঁ আমি কেটেছি। ঝগড়া করছিস কেন তুই? ঝগড়ুটি মাসি। এই দেখো মিষ্টি চুল কেটেছে, ও মাঝে মাঝেই চুল কাটে, এই দেখো চুল পুড়ে গেছে, ওই পুজো দিতে যায় নাকি চুল পুড়ে গেছে মিষ্টি। না থাক, এখন এখন ধরিস না, এখন ধরবি না নোংরা, আমি দেখাচ্ছি পুড়ে গেছে, ঠিক আছে? সত্যি কথা বলেছো না, ঠিক আছে চলো। আমি টিকিট কাটতে যাচ্ছি, মিষ্টি তোমাদের কি বলবে, তোমাদের ক্যামেরাটা মুছে দিই। চলে যাচ্ছি পরে দেখাবে, আমি চলে যাচ্ছি পরে দেখাবে। আবার আমরা চলে যাচ্ছি রাজস্থান, ওখানে যে ভিডিও করবো ছোট দিদি পাঠাবো, ছোট দিদি তোমাদের সবাইকে দেখাবে আমি কোথায় কোথায় ঘুরতে গেছি। ওইখানে ঘুরতে যাওয়ার খুব জায়গা আছে, আমি সব সময় ঘুরতে যাওয়ার জায়গা দেখাবো। আমি তোমাদের খুব মিস করবো, বা চলো। তো আমি এই গাড়ির চাবি কোথায়? গাড়ির চাবি গাড়িতে নাই, চলো কি। তো এই দেখো আজকে আমার চাবির কপালে মনে হচ্ছে দুর্ভোগ আছে, চাবিটা শুধু বারবার পড়ছে, পার্স আনতে ভুলে গেছি, একটা দোকানে ফোন পে করে ওখান থেকে টাকা নিয়েছি, মানে কি আর বলবো আজকে দিনটা ভীষণই খারাপ যাচ্ছে। চলো আমরা স্টেশনে নেমে দাঁড়াই, তারপর আবার দেখা হচ্ছে।
তারপর ছোট অকারে মুনমুন ও কান্না করছিল, তাই বললাম ঠিক আছে ওনা যাবে বলছিল। তো তো ভালো ড্রেসও পরে আসেনি, ভালো জুতো পরে আসেনি, ড্রেসটা যাও ঠিক আছে জুতো পরে আসেনি। তো তারপর আমার মা জুতো পরে এসছে, চলো চাই ট্রেন দাঁড়িয়ে আছে, তাই না? না ট্রেন এখনো শুনি মনে হয়, দেখা হবে কত ভিডিও করবো। আমি মিষ্টুকে আমি বলেছি মিষ্টু তুই যেখানে যেখানে ঘুরতে যাবি ছোট ছোট করে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবি, আমার ভিডিওর মধ্যে মিষ্টুর ভিডিও তখন আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? শোনো কান্না করে না, সবসময় একসাথে থাকি তো, জ্বর কি তাহলে আর ভিডিও করা হবে না। বোতলটা খুব সুন্দর, ছোট ব্যাগে করে বেশ নেওয়া যাবে ভালো, বেশ ছোট ছোট দিদি বলা হয় ভাই মোটা ছাড়বে না, আমিও তাই ভেবেছি, আমিও তাই ভেবেছি চলে যাবে কিন্তু মুখ লঙ্কার গুঁড়ো আছে। কি শব্দ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে এখানে, আমি বলছি কি যে তোরা তো চলে যাচ্ছিস, তাহলে লাস্ট একটা রিলস করবে, না করবো না তুমি একা করো, তার কারণ হচ্ছে মুনমুনকে টলি মানে নিয়েছে, ওকে দিতে দেওয়া হয়নি তার জন্য, তাই জন্য মিষ্টু রাগ করছে। তোমরা বলো এটা কি ঠিক, বাঘিনী আলু ঝালমুড়ি মতো জিনিসটাকে আমি বলেছি 200 টাকা দেবো, তা বলছে এত কম দিও না 210 টাকা দাও। তো আমি মাল্টি কালারটা নিয়েছি, তো দেখো আর কি কি আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু। তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো হাওড়া স্টেশনে এই ফুচকাটা মোটামুটি ভালোই করে, তো এখান থেকে ফুচকা আমি খেয়েছি, 10 টাকার খেয়েছি, বেশি খাইনি। আর মুনমুন খাচ্ছে, তো দেখো দামি হবে পিঙ্ক কালারটা। কত দাদু গ্যারেজের ভাড়া? 10 টাকা। তো বাড়িতে চলে এসেছি, আর আমরা যখন হাওড়াতে তখন অলরেডি ট্রেনে উঠে গেছে, তো আমরা ট্রেনে ওঠাবদের ওয়েট করিনি, কারণ বোন ছিল
আর রাত হয়ে যাবে, তো তার জন্য আর ওয়েট করি না। আমার দুদিন আমি ওষুধ খাইনি, আমার হাঁচি হাঁচি হাঁচি, নাক থেকে জল পড়া। তো ওষুধটা কিনেছি, তো আসার সময় ওই দোকানটা দুপুরবেলা বন্ধ থাকে, তো আজকে বৃহস্পতিবার হাবড়া বাজার বন্ধ থাকে, তো ওই দোকানটা খোলা ছিল তার জন্য। তো ওষুধ নিয়ে এসেছি, আর মার লজেন্সটা বোনকে দেওয়া হয়নি। আরও একটা ব্রেসলেট নিয়েছি, মানে আমার গোল্ডের যে ব্রেসলেটটা ওটা আমি পরি না, মানে আমি গোল্ডের চেন বলো ব্রেসলেট বলো আমি খুলেছি, আমার পরতে ইচ্ছা হয় না, কারণ গলায় স্কার দাগের জন্য পড়ছে, তো মালার জন্য প্রবলেম হয়, আর হাতেও পড়ছে তো প্রবলেম হয়। তো তার জন্য একটা রূপোর ব্রেসলেটও বানাতে দিয়েছি আমি। তো এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগলো আজকে, তার কি সুন্দর লাভ আর স্টোন দেওয়া দেওয়া, তো ভালো লেগেছে তাই ভাবলাম নিই। তো এটা কিনেছি, কোথাও গেলে আমার মানে কেনাকাটির কোনো শেষ হয় না। আর এই মালাগুলো দিঘা আমি 350-400 টাকা করে দেখছিলাম, তো এখানে আমি পেলাম 200-210 টাকা মনে হয় নেবো। বেশ ভালো, মানে কুর্তি বা টপ টপের সাথে করলে না খুব ভালো লাগবে, লং স্কার্টের উপর টপ দিয়ে করলে। কালকে চাকরিতে যাবো তো ভাবছি এটা পরে যাবো। আর কিছু নিয়েছি, আর ওই আনারস দেখলাম, মানে আনারস ভীষণ ভালো খাই, তো একটা আনারস নিয়েছি। আর ওই যে একরকম আঙুর ফলগুলো হয় না লাল, মানে কটকরে লাল না, মানে তাই না কি বলে ওগুলোকে আঙুর ফলই বলে ওগুলো। আর হচ্ছে কি, আর কটা আম নিয়ে এসেছি ব্যাস। আরও আজকে সব থেকে বড়ো কথা, আমি পার্স নিয়ে বেরাইনি। এই দেখো আমার পার্স হচ্ছে এখানে রাখা, এই দেখো আজকে আমি পার্স নিয়ে বেরাইনি। বেরানোর পরে মনে পড়েছে, তো এতটাই লেট হয়ে গেছে যে বাড়িতে আমি আরও গাড়ি নিয়ে বেরাইনি, গাড়ি মেজাওয়াকা নিয়ে গেছিলাম, হেঁটে হেঁটে গেছি, তারপর মুনমুন ছোটো মুনো সাইকেলে নিয়ে গেছে, তারপর আবার হাফ হেঁটে গেছি। তো পার্স নিয়ে যাইনি বাড়িতে, আবার হেঁটে আসতে লেট হবে। তো মানে হাবড়াতে যে দোকান থেকে কলেজ জিনিস নিয়ে, তো ওই দোকানে ফোন করলাম, তো উনি বললো ঠিক আছে আমাকে ক্যাশ নিলে, ফোনপে করলে ওই ক্যাশ দিয়ে দেবে। তো কইপুকুর আর একটা দোকান আছে, তো আমি ফোন করে বললাম তোমার কাছে ক্যাশ হবে, তো বললো যে হ্যাঁ হবে। তো ওর থেকে 500 টাকা ক্যাশ নিয়ে বেরিয়েছে, তো 500 টাকার থেকে বেঁচে আছে মনে হয় আর 50 টাকা মতো বেঁচে আছে। এই যে আর সব টাকা কী করে কী করে খরচা হয়ে গেছে, এটা ওটা কিনে কিনে। আর ও তারপর তো ওই দোকানে আবার ফোনপে করেছি, তো তাহলে কোথায় খরচা হলো জানি না। আমার টাকা পয়সা কীভাবে খরচা হয় আমি নিজেও বুঝতে পারি না, মানে বুঝতে পারি, ব্যাগে টাকা থেকে দিই বাড়িতে এসে বলি এই টাকাটা কোথায় খরচা হলো, এই টাকাটা কোথায় খরচা হলো, মানে দেওয়ার সময় হিসাব করি না। তো যাই হোক, মানে ভীষণ কষ্ট লাগছে, কষ্ট বলতে এটাই যে মানে প্রতিবার যাওয়ার সময় এরকম কষ্টটা হয়, বাট কোনোবার শিয়ালদা অব্দি যাওয়া হয় না। তো মিষ্টু বলছিলো দিদি চলো, ও মানে ও খুব কান্নাকাটি করছিলো, কারণ ওরা না একদম অন্যরকম, খুব ভালো, মানে ওতে যতই বকি না কেন, ধরো ওদের ঘরের থেকে বকলাম বাইরে যে বসে থাকবে, বাইরে থেকে আবার ঘরে, মানে যতই বকি আমাদের বাড়ি থেকে যাবেই না, ও বসেই থাকবে, মানে ও মানে খুব ভালো, ওরা খুব ভালো, মানে মিষ্টু মেঘা মা সবাই খুব ভালো, মানে ওরা কখনো কারোর ওপর রাগ করে না, মানে বোঝে প্রবলেমগুলো, তো তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তো ওরা গেছে রাজস্থান, দেখি কবে আবার আসে। তো চলো, ব্লগটা একদম অল্প করেছি, তেমন করার সময় পাইনি, তো তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবাইকে বাই, সবাই খুব ভালো থেকো, একটা থাকো, বাই।